শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম হলো আগুনগালি, পোস্ট অফিস খাসাতকারিয়া, থানা সাজাপুর, জেলা সিরাজগঞ্জ। 1970 সালে আমি ম্যাট্রিক পাস করিয়া ইন্দাপাড়া আকবরআলী কলেজে ভর্তি হই। হাই স্কুলে থাকতে আমরা কিছুটা রাজনৈতিক ছাত্রলীগের সাথে কিছুটা জড়িত ছিলাম। 1971 সালে তখন আমরা ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য, ফাইনাল ইউনিয়ন পরীক্ষার জন্য ফর্ম টপ ফিলপের জন্য টাকা টুকা দাখিল করি এবং ফর্মের সহিতা আমরা 7ই মার্চের আগে গ্রামে চলে আসি। গ্রামে চলে আসার পর শুনলাম যে 7 তারিখে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেবেন। তখন আমরা গ্রামের ছাত্র সমাজ 7ই মার্চের ভাষণ শোনার জন্য আমরা আমাদের গ্রামে কালীবাড়ি নামে একটা মোড় আছে, জায়গা আছে, ওখানে একটা দোকান ছিল, ওখানে রেডিও ছিল আর কি। তো এই রেডিওতে আমরা ওই ভাষণ শোনার জন্য আমরা সব ছাত্র সমাজ এক ঐক্যবদ্ধ হইলাম। কিন্তু ওই দিনে ভাষণটা শোনা গেল না। সব পরের দিন আমরা এসে আবার জমা দিলাম। তখন রেডিও দেওয়ার সাথে সাথে ওইটা আবার পুনর্বিচার দিল। তখন আমরা শুনতে পেলাম যে শেখ মুজিবের বজ্রকণ্ঠে শুনতে পেলাম এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দেশ রক্ত আরও দেব, এদেশকে মুক্তি করে সার্ব ইনশাল্লাহ। তখন আমরা সবাই জয় বাংলা স্লোগান দেওয়া সারা গ্রামকে দক্ষিণ করলাম। 7ই মার্চের পরের দিয়ে আমরা আমাদের ওই গ্রামে একজন ব্রিটিশ সৈনিক ছিলেন, নাম আব্দুল সালাম। উনি গ্রামে ওই হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। তো এই যে উনি ডাক্তার আব্দুল সালাম বলা যেত, তো উনিকে আমরা ঠিক করলাম যে আমাদের ট্রেনিং দেওয়ার জন্য। তো উনি আমাদের গ্রামের আগুনগালি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসা হলে উনি আমাদের ট্রেনিং শুরু করলেন। তো যখন 25শে মার্চের কালো রাত্রের পরে দেখা গেল যে চিটাগাং, রাজশাহী, ঢাকা ঢাকা সব লোকজন, চাকরিজীবীরা সব পায়ে হেঁটে চলে আসা শুরু করলেন। আমরা তখন ওই দোকানের কালীবাড়ির মুড়ি আমরা থাকতাম এবং ওই লোকজনের কাছে ওই ঢাকার চিটাগাং বা রাজশাহীর অত্যাচারের কথা, পাকসাহের অত্যাচারের কথা আমরা শুনতাম তাদের কাছে শুনতাম। এবং অনেকেই হাঁটতে হাঁটতে হাঁপা যেত, গাছের নিচে বসে পানি চেত, আমরা পানি এনে দিতাম এবং অনেকে খাবারও দিতাম। অনেক সময় শিশু বাচ্চা নিয়ে হয়তো
মায়েরা হাঁপাচ্ছে, হাঁটতে পারছে না, আমরা তাদের রেখে দিতাম এবং থাকার ব্যবস্থা করতাম। আর যাদের আমাদের গ্রামে দূরে আত্মীয়স্বজন ছিল টাউন লেভেলে শহর লেভেলে, তারাও এসে আমাদের গ্রামে আশ্রয় নিল, স্কুল মাঠে আশ্রয় নিল, বিভিন্ন যাদের আত্মীয় আছে আত্মীয় বাড়িতে আশ্রয় নিল। তখন দেখা গেল কিছুটা আশেপাশে আবার নদীতে অনেকে নৌকে এসে নৌকার ঘর থাকা দরকার, আর ওই নৌকার ঘর থাকা দরকার। তখন কিছু ডাকাতির প্রভাব দেখা গেল আশেপাশে গ্রামে, কিছু ডাকাত তাদের ডাকাতি দেওয়ার জন্য অত্যাচার করতো। তখন আমরা গ্রামের ছাত্র সব মিলে, ছাত্র যুবক সব মিলে আমরা তাদের রাত্রিরা ডিউটি শুরু করলাম, যাতে ডাকাত না হলে কোনো অত্যাচার করে অত্যাচার না করতে পারে। তাই সিরাজগঞ্জ শহরে আমাদের আমার ছোটোবেলার সঙ্গে জহুরুল হক রাজা, উনি বাবা মুক্তার ছিলেন, এই সিরাজগঞ্জ শহরে মুক্তার ঘরে থাকতেন। তাই ওরা আমার গ্রামে চলে গেছে, গেলাম গ্রামে যাওয়ার পরে ওদের মধ্যে একটা রেডিও আছে, তা আমি রাতে যাওয়ার ওর মধ্যে রেডিও শুনতাম, শুনিয়ার পরে রাতে হঠাৎ করে একদিন মনটা খুব বিগড়ে উঠল আর কি, যে না মুক্তি দূরে যাবে। তখন আমি ওই ডাক্তার, ও এখন ডাক্তার আর কি, তো তখন তো ডাক্তার যখন ছাত্র ছিল, তখন ওকে যা বললাম যে রাজা চল ওই মুক্তিযুদ্ধে যাই। ইতিমধ্যে শুনতে পেলাম আমাদের পাশে গেলাম সাতবাড়িয়া, ওখান থেকে আমারই বন্ধু দুজন, একজনের নাম আব্দুর রাজাক, একজনের নাম মোহাম্মদ শফি, তে ওরা দুজন চলে গেছে। এই সাত আট দিন পরে ওই শফি আবার ইন্ডিয়াতে ফেরত এসে গ্রামে চলে আসে, শফির বাড়িতে গেলাম, যাইলে শফি বললাম যে কি জন্য আসছে, আসি এক দরকার আসি, আবার তিন চার দিন পরে আবার চলে যাবো। তা আমি ওর কাছ থেকে ইন্ডিয়া যাওয়ার রাস্তার অ্যাড্রেস নিলাম, যে কোন কোন পথে যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, ও যেভাবে গেছে বা আসে ওদের কাছ থেকে আমি নোট করে লিখে নিলাম। লিখে আনার পরে আমি একটা শখ করলাম, আর শখ করে জহুরুল হক রাজা তো আসি আমার সাথে, আমার বন্ধু ওই আমাদের আগ্রহী গ্রামেরই মোহাম্মদ রেজাউল করিম, আমার আর এক বন্ধু আছে শহীদুল ইসলাম, গোলাম সরার সিদ্দিক, আমার আমরা গ্রামের আব্দুল সালতান, আমরা এই ছয়জন জুন মাসের শেষের দিকে সকালে আমরা আটটা নয়টার দিকে আর কি আমরা জমাত করলাম, এক জায়গায় আলোড়ে জমাত হওয়ার মধ্যে আমরা রওনা দেওয়া। আমাদের গ্রামের উত্তর পশ্চিম কর্ণের হুরা সাগর নদী, আমরা সবাই খাওয়া পার হয়ে নদীর ওপারে চলে গেছি। ওপারে চলে যাওয়ার পরপরই এই আমার বন্ধু রাজা জহুরুল হক রাজার আব্বা যে মুক্তার ছিল, সে কার কাছে শুনতে পেয়েছে ওরা ইন্ডিয়া চলে যাচ্ছে, তখন আমাদের ফেরানোর জন্য উনি দৌড় করে ওই নদীর ঘাটে গেছে, যাই দিকে আমরা নদী পাহাড় পর চলে গেছি। তখনই বলে যে তোরা ফিরে আয়, তোরা যাস না ফিরে আয়, আজকে সোমবার ভালো না, বুধবার আগামী বুধবার ভালো দিন, আমি না তোদের সাথে যাবো, অর্থাৎ আমাদের ফিরানোর জন্য সে নানা কথা বলছে। তখন আমরা পানিতে ওই বসে আনি, তখন রাজার আব্বা বসে নেন, আমরা বসে নেন, হোলি খেলা শুরু করলাম, সাঁতার কাটা শুরু করলাম, করতে করতে রাজার আব্বা বলে ধরো নিচ তুলে যেন আমরা যাবে না, তখন সে আমাদের বলে যে তোরা তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমি চলে গেলাম, বললাম ঠিক আছে যান আর কি। তো যখন আমাদের চোখের আড়াল হয়ে গেল তখন আমরা তাড়াতাড়ি উঠে আমরা আবার সুন্না কামড় করলাম, করিয়া হয়ে গেলাম তাড়াতাড়ি পাঠা চল। তখন আমরা আবার নদীর উপর যা ওই যে খামারের উপর আব্দুল সাত্তারা ছিল আমাদের সাথে, ওদের বাড়ি গেলাম, ওদের বাড়ি যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বন্ধা চলে গেলাম টেকুয়া গেলাম আমার ফুল বাড়ি, কারণ ওই আমাদের ছয়জন সবাই দেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা জোর বিশ টাকা কত আনছে, কিন্তু আমি কোনো টাকা নিয়েছিলাম না, গেলাম কুকুর বাড়ি, কুকুর বললাম যে কুকুর পাঁচটা টাকা দেওয়া, কিন্তু আমার পুয়া তো বোন হেনা আছে হেলেনা আছে দুইজন আছে, তো দুই বোন মিলে খুচরা পয়সা মিলে পাঁচ টাকা আমাকে দিবে আর কি। তো আমার পুকুর বলে যে কি কোথায় যাবে, তারপরে আমি মিথ্যা করে বললাম যে ওই একটা মেয়ে দেখতে যাবো আর কি, আমার এক বন্ধুবান্ধবের মধ্যেই একজন বন্ধু আমাকে মেয়ে দেখতে যাবো, এই তা বের হলো। এরপর যা আমরা মনপুর স্টেশন থেকে রওনা করি, মনপুর পাইলাম তখন রাত্রে নয়টার মতো বাজে, ওনটা আমরা হাইটে আমার ওই রেল লাইন ধরে রওনা দিলাম, রওনা দেওয়া গেলাম আমরা দিলপাশার স্টেশন, তখন রাত্রে সাড়ে নয়টার মতো বাজে আর কি। মানে দিলপাশার যাওয়ার পরে আমরা ওই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, তো চতুর্দিকে পানি পাথার এলাকা নিচে এলাকা, স্টেশন মাস্টার জিজ্ঞেস করলাম ওই মাগুরা গ্রামে যাওয়ার বুদ্ধি কী, তখন স্টেশন মাস্টার আমাদের বললেন যে এখান তো যারা আত্মীয়স্বজন আছে নাম ধরে ডাকলে পরে হয়তো এসে পার করে নিয়ে যাবে, যাওয়ার পরে লেবুর মামা তো বোনের বাড়ি, তার বোনের মধ্যে নাম হলো ইদ্রিস আলী, ইদ্রিস আলী পেশাগত প্রাইমারি স্কুলের শিক্ষক, তা আমরা ইদ্রিস ভাই ইদ্রিস ভাই বলে অনেক সময় চিৎকার করে ডাকলাম আর কি, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। না পাওয়ার পরে তখন স্টেশন মাস্টার বললেন তাহলে কী উপায় করা যায়,
স্টেশন মাস্টার বললো যে আপনার তো সবই একসাথা লোক, সবই ছাত্র, কিন্তু এই 10টার দিকে অলরেডি ওই পাক সেনারা রেল ইঞ্জিন টহল দিতে টহল গাড়ি আসে, কিন্তু আপনাদের যদি একসাথে পায় তাদের জিজ্ঞেস করে সুবান ধরে নিয়ে যাবে। এই যে স্টেশনের পশ্চিম সাইডে একটা ব্রিজ আছে, দিলপাশা ব্রিজ আর কি, রেল ব্রিজ, তো ওই ব্রিজের নিচে একটা জেলে ফরাজাল পেতে ওই ফরার উপর বসে আছে। তখন আমরা ওই জেলে বললাম যে দাদা আমাদের একটু নৌকাটা নিয়ে এসে আমাদের ওই গ্রামে একটু নামা দিয়ে আসে, কিন্তু জেলে কোনো কোনোই রাজি করতে পারবো না। তখন আমরা জেলেকে ভয় দেখালাম, নানা ভয় দেখালাম, তখন সে নৌকা নিয়ে ওই লোক দিয়ে আসে, নৌকা বেঁধে লাগে আমদানের ভিতর দিয়ে যাওয়া ধরল। এই কিছু দূর যাওয়ার পরেই তখনই ওই ট্রেন টহল ট্রেন এসে বলে আর কি, পাকসেনাদের টহল ট্রেন এসে বলে আসলে তখন আমরা ওই কিছু থাকে থাকি আমরা সবই নৌকার ডরার ভিতরে যা নৌকা করলাম। আর টহল ট্রেন আসে পাকসেনারা সার্চলাইট এদিক ওদিক সব দেখলো আর কি, দেখলো যে একটা নৌকা বারবার ওটা নৌকা এবার সার্চলাইট ধরলো, কিন্তু দেখা যায় নৌকা এবার কেউ নাই আর কি, কিছুই নাই। তখন ওরা আবার দিলপাশা সারা মনপুরের দিকে সিরাজগঞ্জের দিকে রওনা দিল আর কি। আমাদের এই নামগুলা গ্রামে নামা দিল, আমরা সেই ডিস মাস্টারকে বাড়িতে গেলাম। তখন রাত্রি 11টার মতো বাসে গরু দুটো আমাদের জন্য মুরগি জবাই করলো, মুরগি জবাই করে আমাদের 6 জনকে খাওয়ালো। খাওয়ান দাওয়ানোর পরে সকালে আবার আমাদের খাওয়াইলো, খাওয়া দাওয়া ওই ডিস মাস্টার সাহেব আমাদের আবার ওই দিলপাশা স্টেশনে ওই ব্রিজের ক্রসিং করে আমাদের নামা দিল। নামা দিলে আমরা আবার হাঁটা শুরু, রেলপথ দিয়ে হাঁটা শুরু করলাম, কিন্তু আমরা যাই একটু থাকে থাকে যাতে কেউ সন্দেহ না করে যে আমরা এক দুটা যে গুয়াখারার স্টেশনে। আমরা ওই গুয়াখারার রাস্তার গাড়িতে আমরা চলে গেলাম টুরিমেলা গ্রামে, আমাদের সাথে যে শহীদুল ইসলাম ও পুরুর বাড়ি রাত্রি থেকে ওখান থেকে আবার চলে গেলাম জুনাইলহাটে, জুনাইলহাটে একটা কাঁঠালগঞ্জে খেলাম, ওখান থেকে চলে গেলাম আবার ওই মাহমুদ ডিস্ট্রিক্টের বিরুদ্ধে নাজির সুরিমের নাজিরপুর এখন আমাদের এলাকাতে একটা রুট থাকে সুরাম নাম শ্রমিক আর কি, তো ওই বাড়ি যা রাত্রি কাঠালে সকালে উঠে আমরা চলে গেলাম রাজশাহী আর কি নয়ারহাটা পথটা পার হবো। আমরা ওপার একটা খাল আছে, ওই খালের এপার নামা দিলে বললো যে এই খাল পার হলি ওপার ইন্ডিয়া, আমাদের কাছে কোনো পয়সা দিল না, আমাদের ওই পার করে দিল। তো পার করে ওপার ওই 10 মিনিট হাঁটা করে বাস লাইন পেলাম। তখন তো আমরা কেশোরডাঙ্গা ক্যাম্পে গেলাম, সেটা মুক্তিযুদ্ধের ইয়োগ ক্যাম্প আর কি। 30 দিন থাকার পরে ওখানে আসলো আমাদের সাজাদপুর এমপি আব্দুর রহমান এমপির সাথে আমরা আসলাম কামারপাড়া ক্যাম্পে আসলো। ক্যাম্পে আসার পরে 7-8 দিন 10-12 দিন থাকার পরেই আমাদের ক্যাম্প চেঞ্জ করে দেবো, বললো যে একটা ক্যাম্প শীত করে প্রতিরামপুর যেতে হবে। প্রতিরামপুর থাকার পর প্রায় 15-16 দিন থাকার পরে 14 আগস্ট আমাদের অর্ডার হলো রাজশাহীর 100, দিনাজপুরের 100, বগুড়ার 100 আর পাবনার 100 মুক্তিযোদ্ধা হায়ারে নেবে আর কি। পরের দিন সবাই লাইনে দাঁড়ালাম, জেলা ওয়াইজ আমরা লাইনে দাঁড়ালাম, কিন্তু সব ডিস্ট্রিক্টেরই 100 বেশি হয়, কিন্তু আমাদের এই পাবনা ডিস্ট্রিক্টে আমরা 50-55 জন হই, বেশি হই না। আমাদেরও নাম হাই ব্যাঙ্কের জন্য লেখা বেড়ে গেল, লেখা বলে আমরা 15 আগস্টে আমরা তোমরা ওই আর্মি ট্রাকে রওনা দিলাম। আসার পরে তারপর আবার বহরম করতে আবার ট্রেনে রওনা দিলাম। রাত্রি আমরা 3টার দিকে শিলিগুড়ি পানিঘাটা ক্যাম্পে চলে গেলাম। সবসময় বৃষ্টি ঝরছে আর কি, আমরা ওই এক তাঁবুতে ছোটো ছোটো তাঁবু, একটা তাঁবুতে 5-6 জন করে ওই বসিয়ে থেকে কোনোভাবে রাত কাটালাম। আমরা সকাল 8টার দিকে আমাদের ফলিট করা হবে, ফলিট করে আমাদের নাস্তা টাস্তা ওই আমাদের প্লেট দিল, মগ দিল, একটা প্রতিদিন পেপার দিল, 2টা লুঙ্গি, 2টা জামা, এই কাপড় চোপড় দিল আর কি। 2 দিন ওখানে বসিয়েছিলাম, মানে অন্য গ্যাস আসতে দেরি হলো আর কি। আমরা ট্রেনিং শুরু করলাম, ট্রেনিং হলো 30 দিন ছিল, কিন্তু পরবর্তী ব্যাস আসার দেরি হয়, 10 দিন আমাদের বাড়া দিলাম, আমরা 40 দিন ট্রেনিং করি। আমাদের ট্রেনিং দিলাম হলো 303 রাইফেল, SLR, SMG, LMG, কার্টিসিস, হ্যান্ড গ্রেনেড। ট্রেনিং শেষ করে আমাদের সব গ্রুপিং করে আমাদের পাঠালো, এটা বাংলাদেশের সাফাইডুগুজের বর্ডারে আর কি, ইন্ডিয়াতে এটা হলো মোদিপুর অপারেশন ক্যাম্প। ওই অপারেশন ক্যাম্পে আমরা থাকলাম 3-4 দিন থেকে, এবং সন্ধ্যাকালে আমরা ওই বাঙ্গারে চলে যেতাম, বাংলাদেশের শিবগঞ্জ থানার আন্ডারে, সাফাইগ্রাম শিবগঞ্জ থানা। আর ওই একটা নদী ছিল, ওইটা নদীর নাম মহানদী, ছোট্ট একটা নদী, ওই নদীর পূর্ব পারে হলো বাংলাদেশ শিবগঞ্জ থানা, বাংলাদেশে সাফাইগ্রামের, আর অন্য হলো মালদা, একটা মালদা টাউনের মোদিপুর, ওই ক্যাম্পটা ছিল আমাদের অপারেশন ক্যাম্প। আমরা ওই সন্ধ্যের 7 বাঙ্গারে আসতাম, ও মধ্যে পাকসেনারা কিছু বাড়ালে আমরা গুলি করতাম, আর আমাদের ছেলেপেলে বাড়ালে ওরা গুলি করতাম। তখন আমাদের গ্রুপ কমান্ডার ছিল কুয়াতুল ইসলাম, আর ওখানে আমরা যৌথ তখন আমরা রাত্রিতে যেতাম, তখন আর ওই কমান্ডার কোনো ই নাই, আমাদের পুরো ব্যস্ত ব্যস্ত। আরও মানে বহু মুক্তিযোদ্ধা আছে,
কয়েকজন কিছুটা ওই অপারেশন ক্যাম্পে আছে, সন্ধ্যার সময় এই ডিউটিতে ব্যাংকের যাবে আর কি। তখন আমরা যেতাম, যার সারা দেখা যেত আমাদের মুক্তিযোদ্ধা ডেইলি দুইজন তিনজন করে মারা যেত। যে আমরা তিন চার দিন থাকার পরে সকালে যখন পিটি করে বেরোচ্ছি, তখন আমাদের বাংলাদেশের এক আর্মি নায়ক ছিলেন আর কি, আমাদের পিটি পিটি করার দিন হয়ে গেছে। তখন আমরা প্রতিবাদ করলাম আর কি, যে আমরা তো গেরিলা ট্রেনিং দিচ্ছি, আমরা এই সামনাসামনি দেবো, আমাদের ইন্ডিয়ান সোলজার থাকতো বড় বড় হাতের হেভি অস্ত্র নিয়ে অনেক থাকে থাকতো আর কি, পিছনে থাকতো, আর আমরা থাকতাম সামনে। তা আমরা বললাম, যে প্রতিবাদ করলাম যে কেন আমরা গেরিলা ট্রেনিং দিচ্ছি, কেন আমরা সামনাসামনি যুদ্ধ করবো, আমাদের ডেইলি তো দুই তিন জায়গার ছেলে ডেইলি মারা যাচ্ছে আর কি। তখন আমাদের সবাইকে জিজ্ঞেস করি, কিন্তু কোন ক্লাসে করি আমরা এটা জিজ্ঞেস করি, যেটা দেখলো যে সবাই ইউনিভার্সিটি কলেজের ছাত্র আর কি। তখন ওই নায়ক যা ওই দিনই যা বলছে যে এটা রাখা যাবে না, রাখা গেলে একটু অসুবিধা আছে, এদের তাড়াতাড়ি ভিতরে পাঠাতে। পরের দিন আমাদের অর্ডার হলো বাংলাদেশ ভিতরে আসার জন্য, এটা হলো 29 সেপ্টেম্বর ছিল আর কি। আর আমাদের 16 জন একটা গ্রুপ ছিল, এই গ্রুপ বাদেও এই আমাদের সাথে আসার জন্য অন্য অন্য গ্রুপের কিছু ছেলে আমাদের ভিতরে ঢুকে দিল, তাতে আমাদের 23 জনের সাপোর্ট দিল। তখন ওই ক্যাম্পের দায়িত্বে বাংলাদেশের যে এমপি ছিল ডাক্তার মইনুদ্দিন, ওই অপশন ক্যাম্পের দায়িত্বে ছিলেন আর কি, তো উনি সই করে আমাদের ভিতরে পাঠা দিল। কোয়াতুল ইসলাম, মহাত ইসলাম, গ্রাম কোয়াতুল ইসলাম, হ্যাঁ, তো উনির সাথে আমরা চলে আসলাম জবঙ্গি বর্ডারে, রাজশাহী জবঙ্গি বর্ডারে, এটা হলো ইন্ডিয়াতে মুর্শিদাবাদ। তা এসে আমরা সরাসরি আসা এলাকায় চলে আসলাম, এসে আমরা এলাকা থেকে আমাদের কোয়াতুল ইসলাম তখন রাজশাহী ইউনিভার্সিটির সহ সাহিত্যিক ছিলেন, উনি একটু লেখাটা নিয়েছিলেন, তো উনি এসে বললেন যে আমরা একটা পত্রিকা হয়ে গেলাম। তখন ছাত্রনেতা আব্দুল মতিনের সম্পাদনার মাধ্যমে বাংলার মুখ নামে একটা পত্রিকা বের করলো, আর ওই রাজাকার আল মতের এদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে, এবং বাংলাদেশে যে পাকিস্তানের দালাল আছে তাদের বিরুদ্ধে আমরা পত্রিকা হয়ে গেলে তালগাছি সাজা করে তার লিপলেট ছাড়লাম। ছাত্রের দেখা গেলো যে কিছু দালাল তাহলে গা ঢাকা দিয়ে দিল, যে মুক্তিযোদ্ধারা তাহলে এলাকায় এসে গেছে। পরে আমরা একটা প্ল্যান করলাম, তখন এই চৌহালি থানা, চৌহালি থানা ক্যাম্পটা পাকসানদের ক্যাম্প ছিল অব্দাবাদের উপরে পালিপাড়া, চৌহালি থানাটা ভেঙে গেছিল, পরে পূর্ব নদীর পূর্ব উপরে এসে এই অব্দাবাদের উপরে এই পাকসানদের ক্যাম্প ছিল। তা আমরা ওই ক্যাম্পে আক্রমণ করবো, আমরা লোক পাঠাইলাম আর কি, যে ওই ক্যাম্পে কতজন পাকসেনা আছে, কতজন রাজাকার আছে, ওনার 20-25 জন রাজাকার আছে, 25-30 জন পাকিস্তানি সেনা আছে। তা আমরা ওই রাত্রি সেদিন মঙ্গলবার ছিল, 26 নভেম্বর ছিল, সব প্রায় 110 জন মুক্তিযোদ্ধা আমরা থাকি, আমরা সব যাওয়া ওই ক্যাম্প সন্ধ্যা 7টায় ঘিরে দিলাম। আমরা দুইটা গ্রুপ করলাম, দুইটা গ্রুপ করে একটা গ্রুপ হলো অব্দাবাদের হলো পূর্ব সাইডে, আর একটা গ্রুপ অব্দাবাদের পশ্চিম। 3-4 জনকে আমরা পাঠাইলাম সিরাজগঞ্জ বগুড়ার টেলিফোন তার কেটে দেওয়ার জন্য। তখন আমরা আমাদের যখন সিগন্যাল আসলো যে হ্যাঁ আমরা টেলিফোন তার কেটে দিছি, তখন আমাদের কমান্ডার অর্ডার ফায়ারের সিগন্যাল দিল। প্রথমে দেখা গেলো যে যোজনা রাত্রি ছিল, ওই 7-8 জন পাকসেনা অব্দাবাদের সিগারেট খাচ্ছিল, দুটাই এলএমজি ছিল আমাদের গ্রুপে। প্রথম ব্রাশম্যান মারার পর পরই বাঙ্কারে যারা পাকসেনাকে মানুষ ওরাও মেশিন গানে খাওয়া শুরু করলো, আমরাও রাইফেল এলএমজি এসএলআর যা ছিল আমরাও খাওয়া শুরু করলাম। কিন্তু আমরা ছিলাম অবজারভেশন নিয়েছি, খালের নিতে আমরা পজিশন নিয়েছি, ওরা ওদের দিয়ে যে ফায়ার শুরু করলো, ওদের গুলিগুলি আমাদের খাল, আমরা খালের খালের নিচ দিয়ে আসি, ওরা আমাদের গুলিগুলি মাথার উপর দিয়ে সব চলে যায়। এবার 2 ঘন্টা যুদ্ধ হলো, তখন আমরা দেখলাম যে এখানে আমাদের টেকা মুশকিল হবে। তখন আমাদের যুদ্ধ বন্ধের হলো সিগন্যাল আসলো, অর্থাৎ আমরা এক গ্রুপ যুদ্ধ করা শুরু করলাম, আর এক গ্রুপ বাইরে গেলাম। এইভাবে করতে করতে আমরা রেঞ্জের বাড়ি এসে গেলাম, রেঞ্জের বাড়ি এসে আমরা আবার শেল্টারে ফিরে আসলাম। সকাল 7টা পর্যন্ত ওরা গুলির বাড়ি ছিল আর কি, গোলাগুলির বাড়ি ছিল। পরে 8টার সময় ওরা ফার বন্ধ করলো, বন্ধ করলে আমরা 8টার সময় আবার যা ওই ক্যাম্পের আশেপাশে আমরা বাঙ্গার করে পজিশন দিই। 4টার দিকে 2টা চাইনিজ রাইফেল ফায়ার হলো, তখন আমরা লোড পাঠান, তাহলে ওরা বের হবে। যা করলো যে না ওরা ওই ফায়ার দিয়ে ক্যাম্প ট্যাম্প ছেড়ে সব চলে গেছে, ওদের 2 জন মারা গেছে, ওরা লাস্ট নিয়েই চলে গেছে, বগুড়ার দিকে চলে গেছে। তখন আমরা ওটা সেটা শিফট করে আমরা চলে আসলাম আবার তালগাছির এই দিকে, আসলাম ডক্টর মাজহারুল ইসলামের বাড়িতে আমরা শেল্টার নিলাম। ডক্টর মাজহারুল ইসলাম তার আগে ইন্ডিয়া চলে গেছে, ওর ভাই একটা লেকচারার ছিল। তারপরে ডিসেম্বরের প্রথম দিকে আমরা শুনতে পেলাম যে বগুড়া পাকসেনার সব ক্যাম্পে ওই নগরবার দিকে আবার যাত্রা শুরু করেছে। তখন আমরা তালগাছির পাশে মাকুরকুলা গ্রামে সব লোকজনকে আমরা সরা দিলাম, সরা দিয়ে আমরা ওই গ্রামের পশ্চিম সাইড দিয়ে বাঙ্কার করলাম। বাঙ্কার করে আমরা পজিশন নিয়ে নিলাম যে কখন ওই পার্টি আসবে। আমরা 16 জন ছিলাম,
এইগুলো করে আমরা পজিশন নিয়ে বসে পড়লাম বিকাল তিনটা দিকে। তখন ওই গ্রুপ পাকসেনারা অলরেডি এসে গেল, তালগাছের মাকড়গুলোর সামনে এসে গেল, তখন আমাদের সামনে এসে গেল, তখন আমরা ফায়ার শুরু করলাম। ফায়ার শুরু করলে ওরা ফায়ার না করে গড়িয়া ওই রাস্তার পশ্চিম পারে গড়িয়া পরিবার গড়িয়া পরিয়া ওরা ডাবল হাউস করে চলে গেছে আমাকে রেঞ্জের বাড়ি যাওয়ার রাস্তা পার হয়েছে। তখন ওরা ডাবল বাড়িতে চলে গেল। তখন আমরা ওখানটা আবার ই করে আসি, আবার ওই ডক্টর প্রদর্শন বাড়িতে এসে আবার সেটা নিলাম। নেওয়ার পরে অনেক কিছুদিন থাকার পরে 16 ডিসেম্বর এসে গেলো, তাই না? তখন আমরা আনন্দ ই করলাম, স্কুল মাঠে আনন্দ করলাম। বেতিল শট পরিণাতপুর এলাকায় আমাদের সব মুক্তিযোদ্ধাকে ক্লোজ করলে আর কি, যারা বড় বড় লিডার আসলে এরা আমরা সব ওখানে ক্লোজ করলো। ক্লোজ করে আমরা ওখানে থাকতে থাকতে যখন জানুয়ারির 10 শেখ মুজিব বাংলাদেশে আসলেন, আসার পর অস্ত্র জমা দেওয়ার জন্য অর্ডার দিলেন, এসডিওনি অস্ত্র জমা দিলেন। তখন অস্ত্র জমা দিয়ে আমরা আবার বাড়িতে ফিরে কলেজে ফিরে বর্তমান বর্তমান বাংলাদেশ আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আমি তো আশা করি আমরা ইংল্যান্ড বা ফ্রান্স এদের চেয়েও আমরা এগিয়ে চলে যাবো যদি আমরা ভালো হই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।